নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল রুমিং রাইডার তমালে। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কলকাতা থেকে মূর্তি হোটেলে চেকিং করেই ভিডিওটা এন্ড করেছিলাম, তো আজ সেখান থেকেই শুরু করছি। তো চেষ্টা করব আজকে যাতে হোটেলের ভালো করে পুরো প্রেমিসেসের ডিটেলস তোমাদের দেখাতে পারি, প্লাস রুম তো সত্যিই অসম, রুমের ডিটেলসও তোমাদের অবশ্যই দেখাবো। আগে তোমরা দেখো পুরো আশেপাশের পরিবেশ কিরাম। এখানে টোটালটাই কটেজ, পুরো প্রপার্টি 10টা বা 11টা মতো কটেজ আছে, তার মধ্যে 6টা নন এসি আর বাকিগুলো এসি। তো এই রুমটা যেটা দেখছো সামনে সেটা আমাদের, আর পাশেরটাও যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুটো রুমই আমাদের। আমাদের টোটাল 6 জনের জন্য দুটো রুম বুক করা হয়েছে। তো বাকি রুমের ভিউ দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ রুমের কোয়ালিটি যথেষ্টই ডিসেন্ট, আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নয়, যথেষ্ট বড় রুম। প্লাস মানে বাথরুমের কোয়ালিটি তোমাদের দেখাবার চেষ্টা করছি, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যেটা একটা সাধারণ মানুষ বা যে কোনো ট্যুরারে নিড থাকে। আর এই হলো ডাইনিং স্পেস, যেটা মোটামুটি 30-35 জন কোনো গ্রুপ এলে ইজিলি ম্যানেজ করতে পারবে। আর যেটা আমি বিশেষভাবে উল্লেখ করব সেটা হচ্ছে এই হোটেলের স্টাফেদের বিহেভিয়ার, এদের ব্যবহার সত্যি খুবই ভালো। আর হোটেলটার নাম হলো ডুয়ার্স রেসিডেন্সি, চাইলে তোমরা একবার হলেও চেক করে নিও, আমি বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই প্রপার্টিটা প্রপার মূর্তি নদী থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে, আর আই লাভ মূর্তিও মোটামুটি 2-3 মিনিটের হাঁটা পথের দূরত্বেই রয়েছে। বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে। তো যেরকম দেখতে পাচ্ছ এই রাস্তাটা মোড় থেকেই বাঁদিক ঘুরলেই মূর্তি। যারা মূর্তি এসছো তারা সকলেই আশা করি এই ব্রিজটা সবাই কম বেশি চেনো, কিন্তু একটা জিনিস অনেকেই খেয়াল করে না যে সন্ধে 6টার পর এই ব্রিজটা টোটালি বন্ধ হয়ে যায়। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ এই মূর্তির জল পুরো টইটুম্বু হয়ে আছে, যদিও বৃষ্টি গতকাল খুব বেশি হয়নি। চলো সামনে গিয়ে দেখাবো লাতাগুড়ি ফরেস্ট, যদি মেঘলা 5টা খোলা থাকে সেটাতেও যাব। তো দেখা যাক বন্ধুরা, কিছু লোকাল মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা গেল সেটা হচ্ছে মেঘলা ওয়াচ টাওয়ার ওদিকেরটা টোটালি বন্ধ। তো আমরা আপাতত রুট প্ল্যান চেঞ্জ করে আপাতত আমরা ভেবেছি চাপড়ামারি ফরেস্ট হয়ে আমরা ঝালং বিন্দুর দিকে যাব। তো সামনে দেখতে পাচ্ছ এই যে বিএসএম ক্যাম্পের যে মোড়, সেই মোড় থেকেই একটু এগিয়ে যে রাস্তাটা বাঁদিকে যাচ্ছে সেই রাস্তাটাই আমরা ধরব, তো যেটা সোজা গিয়ে উঠছে এনএইচের ওপর। তো এনএইচের ক্রস করেই আমাদের চাপড়ামারির দিকে ঢুকতে হবে। তো টোটালি এটা ডেন্স ফরেস্ট এরিয়া, তো তোমরা খেয়াল করেছো কি না জানি না, সাইডে দু জায়গায় বাইসনের ওয়ার্নিং দেওয়া ছিল। তো এখানে এই মুহূর্তে যেহেতু মানে বর্ষাকাল, তো যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত ওয়াইল্ড অ্যানিমেলকে কোর এরিয়াতে ক্যাপচার করে রাখে। সামনে টোটাল বোর্ডটা দেখতে পাচ্ছ, চালসা যে সমস্তই এই রুট দিয়ে যেতে হয়। তো আমরা সামনের রাস্তাটা ক্রস করে দেখতে পাচ্ছ আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের মধ্যে এন্ট্রি করছি। তো খুবই সুন্দর, মানে বর্ষাকালে যে ধরনের গ্রিনারি পাওয়া যায় ডুয়ার্সে সেটা সারা বছরে এত পরিমাণে গ্রিন আর গ্রিন দেখা যায় না। যদিও গ্রিনারি সারা বছরই থাকে কিন্তু বর্ষাকালে রুটটা যেন অত্যধিক প্রখর থাকে। সামনের ভিউ অসম, তো তোমরা ভিউ এনজয় করো। দুপাশের রাস্তায় বর্ষার জন্য শ্যাওলা পড়ে গেছে, মানে সিনিক বিউটি অসাধারণ, যদি ফেরার পথে সম্ভব হয় দাঁড়াবো।
তো আমরা এই মুহূর্তে গেছি চাপড়ামারি ফরেস্টের দিকে। তো জানি না ফরেস্ট খোলা পাবো কি না, কিন্তু মোটামুটি যদি ফরেস্ট খোলা নাও পাই গেটে কমসে কম কোনো না কোনো গার্ড থাকবে। বাকি ডিটেলসটা নেওয়ার চেষ্টা করব তাদের থেকে, তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। এই হলো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের মেন গেট, যেখান থেকে সাফারির গাড়ি বা সাফারি হয়। তো যারা ডুয়ার্স এসো তারা তো প্রত্যেকেই কম বেশি জানো, এই মুহূর্তে টোটাল ফরেস্ট বর্ষার জন্য বন্ধ আছে। তো চেষ্টা করব তোমাদের যেটুকু আউটসাইড থেকে ফুটেজ দেখানো যায় দেখাচ্ছি। আবার নেমে পড়েছি রাস্তায়, যদিও ধুম বৃষ্টি শুরু হয়েছে। তো এই ধরনের রাস্তায় বৃষ্টিতে উইথ পিলিয়ন একটা তো মানে রিস্ক ফ্যাক্টর থাকেই। তো চেষ্টা করব যতটা সাবধানে চালানো যায় চালাবার। তো তোমরাও যারা মনসুন রাইড করবে বলে ভাবছো বা মনসুন রাইড ইভেন করেছো তারা তো প্রত্যেকেই জানো, আর যারা করবে ভাবছো তারাও প্লিজ বি কেয়ারফুল, কারণ বর্ষায় মানে ডিসঅ্যাডভান্টেজ অনেক থাকে যেগুলোকে খেয়াল না করলে সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। চলো এখান থেকে বেরোনো যাক। তো সামনে আরেকটা জায়গা আছে যেখান থেকে খুবই সুন্দর পুরো ভ্যালির ভিউ খুবই সুন্দর আসে, তো সেখানেও চেষ্টা করব তোমাদের অবশ্যই দেখাবার। তো এখানে আপাতত বলার মতো কিছু নেই, চলো রোড এনজয় করো, ভিউ এনজয় করো, আবার আসছি তোমাদের ভালো যেখানে ভিউ পয়েন্ট পাবো ডেফিনেটলি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জায়গার ডিটেলস। যে জায়গার কথা তোমাদের বলছিলাম এই হলো সেই জায়গা। তো ভিউ তোমরা নিজেই দেখো, যত ভালোই ক্যামেরা হোক এখানে ক্যামেরা জাস্টিস করে না, নিজের চোখে যে প্রকৃতির রূপকে অনুভব করা যায় সেই রূপকে যত ভালো ক্যামেরাই ইউজ করা হোক সেই রূপের সঙ্গে জাস্টিস করে না। তো সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা সেন্ট ম্যারি বোর্ডিং স্কুল, আর আমার সামনে দাঁড়িয়ে আছে লোকনাথ, ওরও চ্যানেল আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। চারপাশের পরিবেশ এরকম, তো ভালো লাগে প্লিজ লাইক করো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছ অবধি পৌঁছয়। সামনেই একটা ওয়াটার ক্রসিং আছে যেটা বর্ষাকালে জল পুরো ভর্তি থাকে, যদি এখনও তাই হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়াটার ক্রসিং যেটার কথা একটু আগেই বললাম, তো বিন্দু ব্যারেজ ঢোকার জাস্ট আগেই ওয়াটার ক্রসিংটা রয়েছে। তো তোমরা ওয়াটার ক্রসিংটা এনজয় করো,
যদিও ক্যামেরার অ্যাঙ্গেলটা ডাউন হয়ে যাওয়ার জন্য খুব একটা ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু জলের ফ্লো মারাত্মক। তো আপাতত সামনের দিকে এগোচ্ছি, সামনে বিন্দু ব্যারেজে পৌঁছে তোমাদের পুরো ব্যারেজের ভিউ, পুরো ব্যারেজের ডিটেলসটা দেবো। আশা করি যেহেতু এখন সব নদীতেই জল ভর্তি, তো জল ঢাকাতেও জল টইটম্বরই হবে। হঠাৎ রাস্তায় জলের বিরতি, অক্ষয় মেন স্ট্রিম থেকে জল খাচ্ছে, তো আমরা সবাই জল খেয়েই বেরোব। তো বন্ধুরা, পৌঁছে গেছি আমরা বিন্দু ব্যারেজ। সামনেই হচ্ছে ব্যারেজের যে প্ল্যান, যদিও এখন লকডাউনের জন্য বন্ধ আছে, শুধুমাত্র যারা মেনটেন্যান্স স্টাফ তারাই আসা যাওয়া করছে। বিন্দুতে দেখতেই পাচ্ছ নদীর রুদ্র রূপ, জলের প্রেশার মারাত্মক। আমার আশেপাশের ভিউটাও দেখিয়ে দিই তোমাদের। রাস্তায় প্রচুর পরিমাণে ওয়াটার ক্রসিং হয়েছে আর ওয়াটার ফ্লো মারাত্মক। চেষ্টা করবো তোমাদের যদি দেখানো সম্ভব হয় দেখাবো। তো এই লক গেট মেন ব্যারেজ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, টোটাল তোমার চারটে ব্যারেজেরই 20% খোলা। সো এখন হিউজ জল এখন আসছে, জলের ফোর্স মারাত্মক, যেমন তোমরা দেখতেও পাচ্ছ। এখানে আছে লোকনাথ, বিশ্বনাথ, অক্ষয়, শিপন, কল্যাণ, যে যার মতো মস্তি করছে, কারণ মস্তি করার মতো জায়গা। আশেপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আজ এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না কারেন্ট আপডেটের জন্য। তো আজকের মতো টাটা, গুড বাই।